कीर्तन करते गए एक घटना शुने बुक भेंगे अपने सामने बोल जगते की एकदम तार प्रत्यक्ष प्रमाण अपना चोखेर सामने अने के पान एक छोट कथा बोल एक जगह कीर्तन करते गए एक दुखिनी मायर कथा शुने अपने सामने बोल से छिलेन बाल्य विधवा छोट बेलाय स्वामी मारा गेछिलो तार एकमात्र धन बोलते तार एकटा छोट्ट छेले छेलेर नाम आदर्श निजे खेये ना खेये परेर बाड़ीते काज करे छेलेके बड़ करार एकटा इच्छा मायेर छोट थेके छिलो सबार थाके आमरा जोदि भालो अर्थ उपार्जन करते ना पारी आमरा कि भाबबो जे बाबा आमरा कष्ट करे बड़ करेछि बड़ होयेछि छेले जेन अत कष्ट ना पाय एटा सब मा बाबारी इच्छा थाके शिक्षक हाथ धरे बोलतें ओगो आमाके पैसा दीते लागबे ना शुधु आमार खोका के देखिए दिओ छेलेटा बड़ होते लागलो आस्ते आस्ते खूब भालो बुद्धि छिलो छेलेटार फार्स्ट बॉय क्लासे किन्तु छेलेटा जखन बड़ हलो छेलेटा तार मा के मा बोलते लज्जा पेल आपनारा भाबें हयतो मा परेर बाड़ीते काज करे बोले छेलेटा मा के मा बोलते लज्जा पेल आसले मा ता नय ओई मायेर एकटा खुत छिल छोटबेला थेके जखन थेके छेले ज्ञान हयेछे तखन थेके मा के मा बोलते से लज्जा पाच्छे केन जानेन ओई मायेर একটা চোখের মনি ছিল না মানে একটা চোখে কানা ছিল পূজ রক্ত ওই চোখ দিয়ে বের হয় সব সময় রস বের হতে থাকে কারোর কাছে ছেলে পরিচয় দিতে পারে না মাকে মা বলে পরীক্ষায় পাস করলো কলেজে গেল সেখানেও ভালো রেজাল্ট করলো ভালো কোম্পানিতে চাকরি পেয়ে বিদেশে চলে গেল যখন বিদেশে গেল ছেলে মনে মনে ভাবছে মাকে যদি আমার সঙ্গে আমি নিয়ে যাই আমার মান সম্মান কিছু ওখানে থাকবে না মা রইল গ্রামের ঘরে পড়ে আর ছেলে গেল প্লেনে চেপে বিদেশে সেখানে আস্তে আস্তে সুন্দরী মেয়ে বিয়ে করে সেইখানেই ছেলে থাকতে লাগলো সময় হলে মায়ের জন্য কিছু টাকা পাঠিয়ে দেয় হ্যাঁ মা মা বাবা সন্তানকে বড় করে তোলে শেষ জীবনে ছেলের কাছ থেকে দুটো টাকা পাওয়ার জন্য কোন ছেলে যদি মনে করে মা কলিটার দুধ খাইয়েছে আমি টাকা দিয়ে শোধ করব পারবে নিজের জীবনের হৃৎপিণ্ডটা দিয়ে মায়ের চরণে পূজা করলেও মায়ের ঋণ শোধ করা যায় শুধু তাই নয় বাবা কটা রাত্রের ঘুম বর্জন করে দেয় সন্তানকে বড় করার জন্য রাত দুটোই ছেলে কেঁদে উঠলে মা ক্লান্ত থাকলে বাবা বুকে করে নিয়ে ঘুম পাড়ায় এই ত্যাগ কি এই ঋণ কি কোনোদিন শোধ করা যায় যে ছেলে মা বাবার সেবা না করতে পারে শেষ জীবনে সেই ছেলে আর যাই হোক নিজেকে যেন মানুষ বলে পরিচয় না দেয় কেন সংসারে প্রথম গুরু মা বাবা মা বাবার চরণ যদি কেউ সেবা করতে না পারে তাহলে সে সবথেকে বড় অকৃতজ্ঞ আস্তে আস্তে ওই বিধবা মায়ের শেষের দিন এলো শরীর একবারে জরা জীর্ণ পাড়ার সবার হাত ধরে বলে ওগো তোমরা আমার খোকাকে এনে দাও না কিন্তু কেউ আনতে পারে না খোকাকে যখন মা বুঝতে পারলো আমার মৃত্যু চোখের সামনে পাড়ার একটা ছেলেকে ডেকে খোকার জন্য দুটো কথা চিঠিতে লিখিয়ে দিল ভাগ্যে লেখালো কারণ যেদিন লেখালো তার দুদিন পরেই মা মরে গেল মায়ের মৃত্যু হলো শ্রাদ্ধ হয়ে গেল সৎকার হলো শ্রাদ্ধ হলো সেবা হলো কিছু ভক্তদের কিন্তু ছেলে এলো না এত কাজে ব্যস্ত যে মায়ের জন্য সবকিছু সেই মায়ের শেষ ক্রিয়াতে ছেলে এলো না অনেক দিন পরে কোম্পানির কাজে দেশে ফিরে একবার নিজের ভিটে বাড়িটা দেখতে এসেছে ছেলে যে মা তো চলে গেছে জায়গা জমি যদি কিছু থাকে বিক্রি করে দিয়ে চলে যাব
ছেলে যখন গ্রামে এসেছে পাড়াল ছেলেটার কাছে ওই মায়ের দেওয়া চিঠিটা ছিল ছেলের হাতে দিয়ে বলেছে আদর্শ তোমার মায়ের কিছু দেওয়া জিনিস আমার কাছে এতদিন যত্ন করে আমি রেখেছিলাম এই নাও আমার দায়িত্ব শেষ এই নাও তোমাকে দিয়ে দিলাম ওই চিঠিটা ছেলেটা নিয়ে পড়তে শুরু করলো পড়ার আগে মনে মনে ভাবলো তাহলে মা হয়তো আমাকে বলে গেছে কোথায় যদি সোনা দানা বা জায়গা জমি কোথাও থাকে হয়তো বলে দিয়ে গেছে আমাকে মনে লোভ নিয়ে চিঠিটা পড়তে শুরু করলো কিন্তু চিঠিটা যখন সে পড়তে লাগলো তার চোখের সামনে সে সবকিছু দেখতে পেল কিন্তু সে বুঝতে পারলো যে জগতে আমার সবকিছু আছে কিন্তু সবকিছু থেকেও আমার কিছুই নাই যে ধন আমি হারিয়েছি সেই ধন আর আমি কোনো দিন পাবো না চিঠিতে মা লিখে দিয়ে গেছে বাবা আদর্শ আমি কোনোদিন তোকে কোনো কিছু বলি নাই বাবা আর কোনোদিন কোনো কিছু বলবো না আমি যেখানে থাকি না কেন আমি তোকে আশীর্বাদ সেইখান থেকেই করব চিরদিন কিন্তু বাবা আমি একটা কথা না বলে তোকে মরেও শান্তি পাবো না বলে তোকে আজকে এই কথাটা লিখে গেলাম জানিস বাবা আমি জানি যে তুই আমাকে মা বলতে লজ্জা পেতিস কেন পাড়ার সবাই কি ভাববে তোর বন্ধুরা কি ভাববে এই জন্য তুই আমাকে মা বলতে লজ্জা পেতিস বাবা জানিস সেদিন কিন্তু কেউ আসে নাই কোন দিন যেদিন ছোটবেলায় খেলা খেলতে গিয়ে আঘাত পেয়ে তোর চোখের একটা মণি নষ্ট হয়ে যায় চিকিৎসা করাতে গেলে চিকিৎসক বলে কেউ যদি নিজের চোখের মণি এই ছেলেটাকে দেয় এই ছেলেটা দুনয়নে জগৎ দেখবে আমি তখন মনে মনে ভেবেছিলাম জানিস বাবা যে আমার চোখের মণি তো তুই আমার আর চোখের মণির কি দরকার আমি সেদিন হাত জোর করে ডাক্তার বাবুর কাছে বলেছিলাম ডাক্তার বাবু আমার চোখের একটা মণি নিয়ে যদি আমার খোকাকে দুনয়নে জগৎ দেখানো যায় আপনি ব্যবস্থা করে দিন না সেদিন আমার একটা চোখের মণি তুই পেলি আর তুই দুনয়নে জগৎ দেখলি বাবা আর যে মা চোখের মণি তোকে দিয়ে মা কানা হলো সেই মাকে মা বলতে তুই লজ্জা পেলি জীবনে যদি কোনোদিন আমার কথা মনে পড়ে আমি বেঁচে থাকি আর না থাকি যেখানেই থাকি সেখান থেকে তোকে আশীর্বাদ করব আমি চাই না আমার মৃত্যুর পরে তুই এসে আমার সৎকার করে দে তুই পিণ্ড দান কর তুই শ্রাদ্ধ কর আমি কিচ্ছু চাই না বাবা শুধু সারা জীবন যে ডাকটা শোনার জন্য আমি কেঁদেছি আমি যেখানেই থাকি না কেন তুই একবার আমাকে ওই নামে ডাকিস বাবা মা যশোদাও আজকে কাঁটার গাছটা জড়িয়ে ধরে কাঁদছে যে গোপাল তুই দ্বারকার রাজা আমি তো চাইনি তোর কাছে কোনোদিন কোনো কিছু চাইনি তুই দ্বারকার রাজা আমি আশীর্বাদ করি তুই সব কাজে জয়ী হবি বাবা কিন্তু তোকে হারিয়ে আমি আর বাঁচবো না রে তাই আমার এই মরণকালে আমার একটা ইচ্ছা পূর্ণ করে দে যেন আমি মরে শান্তি পাই একবার এসে আমায় মা বলে ডাকে রে গোপাল শুধু একবার মা নিতাই বলে আমায় ডাকি রে উড়ে মা ব ধনে মানি ধুমা বলে
শুধু মা যশোদা কাঁদছে তাই নয়, নন্দ রাজা কাঁদছে, কৃষ্ণের বন্ধুরা কাঁদছে, কাঁদে যত সখাকুল, কাঁদে যত সখীকুল, সবার কান্না দেখে নারদ মুনি কি করলেন, শ্রীদাম সুদাম দাম সুদাম মধু মঙ্গল আদি সখা, শ্রীদাম সুদাম দাম সুদাম মধু মঙ্গল আদি সখা, ভাইয়া ভাইয়া বলি ডাকুই ফুকরি আর না পাইব দেখা, ভাইয়া ভাইয়া বলে কাঁদয়ে ফুকরি আর না পাইব দেখা, আছে খিতি তল ভাসে নয়ন জলে কৃষ্ণ বিরহিণীরা, আহায় আছে খিতি তলে ভাসে নয়ন জলে কৃষ্ণ বিরহিণীরা, দেখি সখীগণে ভাবে মনে মনে বাজারে আসা যে নাই, বাজার আসা যে নাই, হারাইয়া শ্যাম সোনার ব্রজধাম, দিবসে নারদ মুনি বৃন্দাবনে ধুলো মাথায় নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন, ভগবান তোমাকে যে এত ভালোবাসে তাকে তুমি কাঁদাও, আজকে তোমাকে দেখবো কাঁদলে কেমন লাগে, আমি এই ভক্তের ধুলো মাথায় নিলাম, চললাম তোমার কাছে, তুমি যোগ্য করো এই ভক্তদের তোমাকে শ্রেষ্ঠ জায়গা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। রাধারানীর কান্না দেখলেন, বন্ধুদের কান্না দেখলেন, নন্দ বাবার কান্না দেখলেন, নন্দমায়ের কান্না দেখলেন, বৃন্দাবনে ধুলো মাথায় নিয়ে চললেন দ্বারকায়, আর মুখে কৃষ্ণ নাম নয়, এইবার বলছে যে কৃষ্ণ ভগবানকে কাঁদাই সে কৃষ্ণের নাম আর করব না, মুখে বলে কি নারদের বাহন হলো, নারদের বাহন কি গো, হাতে থাকে বিনা আর বাহন, আপনাদের এই ধ্বজাতে আছে নাকি ঢেকি, স্বর্গে গেছে এখন, এখন ঢেকি স্বর্গে গিয়ে ধান ভাঙছে, বিনা হাতে নিয়ে ঢেকিতে চড়ে নারদ চলল কোথায়, একবারে সোজা দ্বারকায়, দ্বারকায় গিয়ে জয় দিচ্ছে, কি জয়, সোজা দুহাত তুলে জয় দিচ্ছে, কিশোরী কুচি এসা ইন্তেজাম হো জায়ে, কিশোরী কুচি এসা হাত তুলে সবাই মিলে ইন্তেজাম হো জায়ে, কিশোরী কুচি, কিশোরী কুচি, কিশোরী কুচি এসা ইন্তেজাম হো জায়ে, নাম হো জায়ে, জুবা পে রাধা 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 নাম হো জায়ে, জুবা পে রাধা 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 নাম হো জায়ে, কিশোরী কুচি এসা ভজনটার মানে হলো কিশোরী মানে হে রাধে, কিশোরী মানে হে রাধে তুমি এমন ব্যবস্থা করে দাও যেন আমার মুখে কৃষ্ণ রাধা কৃষ্ণ নাম ছাড়ার অন্য কিছু না হয়, বলবো কি প্রভু, জব গিরতে হুয়ে মেনে তেরা নাম লিয়া হ্যায়, ও জব গিরতে হুয়ে মেনে তেরা নাম লিয়া হ্যায়, হো তো গিরনে না দিয়া
দুহাত তুলে বলবেন জয় রাধে শ্রী। এটা হলো মন্ত্র। কি মন্ত্র? টোটকা টোটকা। কি টোটকা? কোন নামে ভগবান তাড়াতাড়ি ছুটে আসে? নারদ গাইছে দ্বারকার রাজ দরবারে বাইরে কৃষ্ণ ভগবান থাকতে পারছেন না সিংহাসনে বসে। নারদ উচ্চস্বরে গাইছে, আমরাও বলবো জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে জয় 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 রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওখানে হলো কি, কি আবার হবে? ভগবান সিংহাসন ছেড়ে একবারে সোজা নারদ মুনিকে দেখে একবারে বুকে করে ধরে বললেন, এসো এসো আমার পরম সৌভাগ্য, তাই তোমার মতো পরম বৈষ্ণব আজকে আমার আমার দুয়ারে। নারদ মুনি হলেন বারো জন পবিত্র বৈষ্ণব বা দ্বাদশ বৈষ্ণবের এক পরম বৈষ্ণব। শ্রীমদ ভাগবতে অজামিল উপাখ্যান ষষ্ঠ স্কন্ধে বলা আছে বারো জন বৈষ্ণব বা দ্বাদশ মহাজনের কথা। তারা কে কে? বারো জন পরম বৈষ্ণব স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সকির বয়ম। এই হলো বারো জন। কে কে? নামগুলো একটু মনে রেখে দেবেন। একটা এখানে এই শাড়ির আঁচলে একটা গিট দিয়ে দিন, গিট গিট বুঝলেন, গিট, হ্যাঁ এইরকম একটা গিট দিয়ে দেবেন। কেন বলুন তো? বাড়িতে যখন কীর্তন শুনে গিয়ে রাতে ঘুমাতে যাবেন তখন ওই শাড়িটা দেখবেন যে শাড়িতে আমি কেন গিট দিয়েছি, তখন মনে পড়বে আমার এই কথাটা। এটা মনে রাখার একটা উপায়। এই দেখুন বারো জন কে কে? ব্রহ্মা নারদ শিব সনত কুমার কপিল মুনি সত্যব্রত মনু রাজা প্রহ্লাদ জনক রাজা বিশ্বপিতা বলি রাজা সুখদেব গোস্বামী আর স্বয়ং যম রাজা। তা নারদ মুনি হলেন একজন পরম বৈষ্ণব আর শ্রেষ্ঠ বৈষ্ণব শিব ঠাকুর। বৈষ্ণব সাজলে হবে না, অন্তর যার পবিত্র সেই প্রকৃত বৈষ্ণব যার উদাহরণ ভোলানাথ। তার নারদ মুনি যখন এসেছেন, নারদ মুনিকে নিয়ে গিয়ে ভগবান সিংহাসনে বসিয়ে চরণ সেবা করছেন। ভগবান যে ভক্তের চরণ কত ভালোবাসেন তার প্রমাণ আমরা কিছুদিন আগেই পেয়েছি। ভগবানের প্রভাস যজ্ঞের আগে কি হয়েছিল? যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছিল। কি নাম যজ্ঞটা আপনারা জানেন? যজ্ঞটার নাম মহাভারতে রাজসূহ যজ্ঞ। যুধিষ্ঠির যখন রাজসূহ যজ্ঞ করেছে, তা যুধিষ্ঠির কৃষ্ণকে করেছে সভাপতি, তা কৃষ্ণ সভাপতি। এবার ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরের কাছে এসে বলছে, মহারাজ আপনি তো আমাকে সভাপতি করে দিলেন কিন্তু আমার মনের ইচ্ছা যে আমার অপূর্ণ থেকে গেল। বলে আপনার আবার কি ইচ্ছা প্রভু? বলে মহারাজ আপনার এই যজ্ঞে যত ভক্ত আসবে আমার মনের একটা ইচ্ছা যে আমি সবার চরণ ধোয়াবো, তাতে যদি আমার স্বাদ না মেটে আমি ভক্তদের উচ্ছিষ্ট মানে এঠো পাতাগুলো ফেলবো, তাতেও যদি আমার স্বাদ না মেটে ওই পাতা ফেলতে গিয়ে আমার যদি মনে স্বাদ না মেটে আমি ভক্তের উচ্ছিষ্ট এঠোগুলো সারা গায়ে মাখবো। হরি বল হরি বল হরি বল। যিনি জগৎপতি ভগবান তার যদি এটা বাসনা থাকে, আমরা এক দু কোটি টাকার মালিক হয়ে আর মাটিতে তো চরণটাই ফেলতে চাই না, ভক্তের চরণ কি ধোয়াবো। তা ভগবান কৃষ্ণের এই বাসনা, যুধিষ্ঠির বলছে প্রভু তোমার যা ইচ্ছা করবে আমি কি বারণ করতে পারি তোমাকে? যুধিষ্ঠিরের যজ্ঞের পত্র সব জায়গায় গেল। পত্র যখন এসেছে পরম বৈষ্ণব যার নাম আমি করলাম ভোলানাথ, যে তুলসীর মালা গলায় পড়ে না, চন্দনের তিলক ললাটে নেয় না, কিন্তু তার অন্তর পবিত্র বলে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব। যিনি পঞ্চমুখে ত্রিপুরাণী করেন রাম নাম,
भोलानाथेर काछे पत्र एसेछे जुधिष्ठिरेर यज्ञेर। ता पत्रटा देखे भोलानाथ नीचे देखछे, पत्रेर नीचे लेखा যে যত ভক্ত যুধিষ্ঠিরের যজ্ঞে যাবে কৃষ্ণ ভগবান স্বয়ং তাদের চরণ ধোয়াবে। বাবা ভোলানাথ পত্রটা দেখে মাকে বলছে খেপি আমি যাব না। মা পার্বতী বলছে কেন যাবে না প্রভু? বলে দেখ খেপি, এই চিঠিতে লেখা যে যত ভক্ত যুধিষ্ঠিরের যজ্ঞে যাবে কৃষ্ণ ভগবান তাদের চরণ ধোয়াবে। আমি যদি যুধিষ্ঠিরের যজ্ঞে চলে যাই আর আমাকে দেখে যদি কৃষ্ণ আমার চরণ ধুইয়ে দেয়, আমার যে নরকেও জায়গা হবে না সতী, আমার নরকে জায়গা হবে না সতী। কৃষ্ণ যদি আমার চরণ ধোয়ায়, নরকে জায়গা হবে না সতী। মা বলছে প্রভু তুমি যদি রাসলীলায় গোপী সেজে যেতে পারো, তাহলে যুধিষ্ঠিরের যজ্ঞে এমন একটা সাজে সেজে যাও যেন কৃষ্ণ ভগবান তোমায় চিনতে না পারে। বাবা ভোলানাথ ধরলেন কুকুর রূপ। ওই জন্য আমি বলি নিতাই গৌড় হরি বল, কীর্তনের আসরে যদি কুকুর ছাগলও আসে কখনো দূর দূর করে তাড়িয়ে দেবেন না। এই দেখুন যুধিষ্ঠিরের যজ্ঞে স্বয়ং ভোলানাথ কুকুর রূপ ধরে এসেছেন। তা কুকুর রূপ ধরে এসে ভোলানাথ দাঁড়িয়েছেন কোথায় জানেন? একবারে বিশাল লাইনের শেষে, লাইনের শেষে দাঁড়িয়ে একবার এইদিকে দেখছেন আর একবার এইদিকে দেখছেন। কি দেখছেন? না, লাইনের প্রথমে ভগবান কৃষ্ণ এইভাবে এক এক করে ভক্তের চরণ ধোয়াচ্ছেন, কেমন ভাবে। তা বাবা ভোলানাথ লাইনের শেষে দাঁড়িয়ে মনে মনে ভাবলেন যে আমাকে যখন ভগবানের চরণ ধোয়াতে আসবে আমি চরণের ফাঁক দিয়ে টুক করে পালিয়ে যাব। তা ভোলানাথ যে কুকুর সেজে এসেছেন আর ভোলানাথের যে মনে মনে এই ইচ্ছা, এটা আর যেই না জানুক একজন কি না জানবে গো? তিনি ভালো করে জানেন কে আছে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে। ভগবান কৃষ্ণ ভোলানাথ কুকুর সেজে এসেছে এদিকে মনে মনে ভাবলেন, ভোলা তুমি কুকুর সেজে এসেছো বটে, তবে তৃতীয় চোখটা ঢাকতে তুমি ভুলে গেছো, এসো আমি তোমার জন্য অপেক্ষায় আছি। এবার বাবা ভোলানাথ যেই না এসেছে, ভোলানাথ তো ভাবছে পালিয়ে যাব, যেই না ভোলানাথ অর্ধেকটা পেরিয়েছে কৃষ্ণ ভগবান চরণ দুটি বন্ধ করে দিয়েছে। বাবা ভোলানাথ বলছে কৃষ্ণ ছাড়ো, একবার যে ধরেছে আর কি ছাড়ে গো, ছাড়ছে না। কৃষ্ণ ভগবান ভোলানাথকে বললেন, ভোলা ছাড়বার জন্য তো আমি ধরি নাই গো। ভোলা আমি জানতাম বৈষ্ণব বড় দয়াময়, বৈষ্ণবের বড় কৃপা, কিন্তু আমি জানতাম না যে বৈষ্ণবের এত কৃপা, তুমি যদি তোমার রূপে আসতে তাহলে আমি চরণ ধোয়াবার জন্য তোমার দুটি চরণ পেতাম, কিন্তু এমন রূপ ধরে তুমি এসেছো ভোলা, আজকে আমার কি সৌভাগ্য, তোমার আমি দুটি নই, আজকে তোমার আমি মনের সাথে চারটে চরণ ধোয়াবো ভোলা। ভোলা দাউ দাউ তোমার চরণ ধুলি, চরণ ধুলি ধুলি মেখে জনম ধন্য করি, তোমার চরণ ধুলি মেখে জন ধন্য করি, দাউ দাউ তোমার চরণ ধুলি। ভগবান কৃষ্ণ কাঁদছেন, ভোলানাথ কাঁদছেন, বাবা ভোলা বলছেন প্রভু তুমি আমাকে মনের ইচ্ছা পূর্ণ করে চরণ ধুইয়ে দিলে, এবার আমার ইচ্ছা পূর্ণ করে দাও, আমি কবে তোমার চরণ ধোয়াবো একবার বলে দাও। ভগবান কৃষ্ণ বললেন, ভোলা আগত কলিযুগে আমি যেদিন হব গৌরাঙ্গ সেদিন তুমি হবে অদ্বৈত আচার্য, আমি ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে যেদিন তোমার ঘরে শান্তিপুরে যাব সেদিন তুমি মনের সাধে চরণ ধোয়ে দিও, মনের সাধে চরণ হরি 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 ধোয়ে দিও,
তাহলে ভগবান যে ভক্তের চরণ কত ভালোবাসে। এটা কিছুদিন আগে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে ভগবান দেখিয়েছেন, আর আজকে কৃষ্ণ ভগবান নিজেই করছেন কি প্রভাস যজ্ঞ। নারদের চরণ ধোয়ালেন, বললেন নারদ এবার বলো আমার যজ্ঞে কি করলে সবার মঙ্গল হবে, মঙ্গলের জন্য আমি যজ্ঞ করছি, ভক্ত শ্রেষ্ঠ জায়গা পাবে এটা আমার মনের ইচ্ছা। বলে শোনো প্রভু, রাজা রামচন্দ্র করেছিল অশ্বমেধ, আর তুমি করবে ত্রেতাই রামে রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ। হে ত্রেতাই রামে ধ্বনি হরিল, অশ্বমেধ যজ্ঞ করিল, ত্রেতাই রামে রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল, ত্রেতাই রামে রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল, দান ব্রত যজ্ঞ করো এবে, হে রাজন দান ব্রত যজ্ঞ করো এবে, হে রাজন দান ব্রত যজ্ঞ করো এবে। বলি ও হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, নিসারে নিসা ধানি রে ধানি রে ধানি রে, রে গা মা পা মা মা না মা রে গা রে সা পা পা ধা মা মা পা 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 ধা মা মা পা মা মা গা মা মা গা মা মা রে গা রে সা, নিসারে নিসা ধানি রে ধানি রে ধানি রে, রে গা মা পা মা মা না মা রে গা রে সা। শোনো বলি ও হে রাজন ত্রিভুবনে আমন্ত্রণ, সমানে যে করিতে হবে, সমানে যে করিতে হবে, হে রাজন সমানে যে করিতে হবে, যজ্ঞ সাঙ্গ হবে যবে যে জনা যা ধন চাইবে, যজ্ঞ সঙ্গ হবে যাবে যে জনা যে দান চাইবে, যজ্ঞ সঙ্গ হবে যাবে যে জনা যে ধন চাইবে, দান করিবে হাসি মুখে মনের সুখে, দান করিবে হাসি মুখে মনের সুখে, দান করিবে হাসি মুখে আহা মনের সুখে, সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে, সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দানে দানে ভিক্ষা মাগি খাবে যদি রাজা হবে, দানে দানে ভিক্ষা মাগি খাবে যদি রাজা হবে, দারে দারে ভিক্ষা মাগি খাবে যদি রাজা হবে। ভগবান কৃষ্ণকে বললেন প্রভু যেখানে যে আছে তাকেই নিমন্ত্রণ করে দাও, স্বর্গ মর্ত পাতাল চৌদ্দ ভুবনের কেউ যেন বাদ না থাকে, অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাদেবী দেব দেবী অসুর কেউ যেন বাদ না থাকে, তোমার বন্ধু তোমার শত্রু অষ্টনাগ যত সমতলবাসী রাজা তাদের প্রজা তাদের আত্মীয় কেউ বাদ থাকবে না। ভগবান কৃষ্ণ যজ্ঞ করবেন, সব জায়গায় কৃষ্ণ ভগবান পত্র লিখে দিলেন। দাদা বলরাম এসে বলছে হ্যাঁ রে ভাই বৃন্দাবনের চিঠি লিখেছিস, বলছে দাদা আমি কি ভাষায় ক্ষমা চাইবো আমি যে অপরাধ করেছি, বলে শোন আমি লিখে দিচ্ছি একটা ক্ষমা পত্র লেখ, কৃষ্ণ বৃন্দাবনের একটা ক্ষমা পত্র লিখেছে, পত্র দিয়ে দিয়েছে নারদের হাতে, যাও নারদ তুমি তাড়াতাড়ি নিমন্ত্রণ করে এসো, অনেক দেরি হয়ে গেল যজ্ঞ তাড়াতাড়ি শুরু করতে হবে। শর্ত কি, ভগবান কৃষ্ণ যে যজ্ঞ করছে এই যজ্ঞে যে এসে যা চাইবে কৃষ্ণ তাকে তাই দেবে যজ্ঞের শেষে, আর যদি কৃষ্ণের ধন শেষ হয়ে যায় কৃষ্ণ ভগবান ভিক্ষা করেও ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করবেন। এই যে কলিকালে হরিনাম যজ্ঞ, এই যে ভক্তরা দান দেয়, আপনারা সবাই দান দেন হরিনাম যজ্ঞ হয়, এটি কৃষ্ণ ভগবান বলেছিলেন যে কলিকালে গৌরাঙ্গ হয়ে হরিনাম যজ্ঞ করব, সেখানে ভক্তের দানে যজ্ঞ সম্পূর্ণ হবে, নিদাই গৌর হরি 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 হরি। ওই জন্য আপনাদের দান, এই দানেই হরিনাম যজ্ঞ সম্পূর্ণ হয়, হরি হরি বল। তা কৃষ্ণ ভগবান পত্র লিখেছেন, নারদমুনি চলেছে নিমন্ত্রণ করতে, রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি নিমন্ত্রণের ভার কে বলবে, আহা রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি নিমন্ত্রণের ভার কে বলবে, শুনি মোহন কহে কি বা চিন্তা করো সবে, শুনি মোহন কহে কি বা চিন্তা করো কেন, দেবর শিরে ভার দেহ এবে, দেবর শিরে ভার দেহ এবে। নারদ গেল স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণে সবাই চলেছে, আপনাদেরও যাবার ইচ্ছা আছে নাকি? আছে, চলুন আমরা গিয়ে ভগবানের যজ্ঞে পারলে যদি একটু সেবাই লাগতে পারি, দু হাত তুলবার বলবো কি গোবিন্দ মেরো হে
गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। श्री माँ के बिहारी नंदलाल मेरो है, श्री माँ के बिहारी नंदलाल मेरो है, श्री माँ के बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, मेरो है, गोपाल मेरो है। भजो श्री राधे जपो श्री राधे, जयो राधे राधे, राधे राधे जय राधे राधे, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। बोलो बोलो कृष्ण कन्हैया लाल की जय, बोलो बोलो राधा रानी की जय, अपन अपन गुरु महाराज की जय। ठंडा लगछे की लगबे ना, ए जय जा दिच्छेन आर करतली जा दिच्छेन एते ठंडा लगबे ना। ए मंगलटा शुधु आपनार नय, एटा जगतेर मंगल होच्छे। केनो जानेन, हरि नामे ध्वनि जत देबेन, बीजेर मध्ये वृक्ष थाके चोखे ना जाय देखा, नामेर मध्ये नामी थाके जुगल मूर्ति आका। এই হরি নামের মধ্যে হরি আছেন, তাহলে হরি কি করেন? আমাদের কাপড় ময়লা হলে সাবগুড়ি দিয়ে, সাবান গুড়ি দিয়ে, ডিটারজেন্ট দিয়ে কেচে দিয়ে পরিষ্কার হয়ে যায়, কিন্তু মন পরিষ্কার করার ময়লা, এই মনের ময়লা দূর করার ডিটারজেন্ট আছে? নাই। আছে, আপনারা বসে আছেন এইখানেই হয়। কি হয়? এই যে আপনারা বসে বসে সঞ্চয় করছেন, কি সঞ্চয় করছেন? কৃষ্ণ নাম, এটাই সঞ্চয়। এর ফল কি? ভগবান স্বয়ং নামি। যেমন বর্ষাকালের ঘোলা জল শরৎকালে পরিষ্কার হয়, ঠিক তেমনি ভাগবতে প্রমাণ, প্রবেষ্টং কর্ণরন্ধেন স্বনাম ভাব স্বরূপ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। এই যে হরিনাম শুনছেন, মাইকে যাদের কানে যাচ্ছে শোনার ইচ্ছা নাই, কানে পৌঁছে যাচ্ছে, তারও মঙ্গল হয়ে যাচ্ছে। কেন? কারণ ভগবান নামই। এই নামের মধ্যে প্রবেশ করে, এই দুটি দরজা মানে কর্ণদ্বারে প্রবেশ করে, হৃদয় মন্দিরে গিয়ে নিজ গুণে কৃপা করে ভগবান হৃদয় মন্দিরটি সবার পবিত্র বৃন্দাবন করে তুলছেন। নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। নারদ মুনি সব জায়গায় গেল, শেষে এলো বৃন্দাবনে। সব জায়গায় গিয়েছে আর সবাই চলেছে, কৃষ্ণ ভগবান যজ্ঞ করবে, কেউ কি না যায়? সবে সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল, ভক্তবৃন্দ সবে মিলে সারি সারি চলিল, ভক্তবৃন্দ সবে মিলে সারি সারি চলিল, ভক্তবৃন্দ সবে মিলে সারি সারি চলিল, ভক্তবৃন্দ সবে চলিল, ভক্তবৃন্দ সবে মিলে সারি সারি চলিল, ভক্তবৃন্দ সবে মিলে সারি সারি চলিল, ভক্তবৃন্দ সবে মিলে সারি উলু ধ্বনি করে, ভক্তবৃন্দ সবে হরি হরি ধ্বনি করে, ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বলে, ভক্তবৃন্দ সবে মিলে হরি ধ্বনি করে, ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি ধ্বনি করে, ভক্তবৃন্দ সবে মিলে সারি সারি চলিল। ভগবান কৃষ্ণের যজ্ঞের পুরী নির্মাণ হয়েছে কোথায়? জায়গাটার নাম হচ্ছে প্রভাস। একটু কথাটা সন্ধি বিচ্ছেদ করে দিন, প্রভাসকে সন্ধি বিচ্ছেদ করলে হয় প্রভা যুক্ত আশ। প্রভা মানে জ্যোতি, আশ মানে ফিরে পাওয়া। যেখানে কৃষ্ণ যজ্ঞ করবে সেইখানে এসে একটা দেবতা নিজের চেহারা পেয়েছিল, দেবতাটার নাম হচ্ছে চাঁদ। দক্ষ রাজার 60টি মেয়ের মধ্যে চাঁদ খুব দেখতে সুন্দর বলে মা 27 জন একবারে চাঁদকে বিয়ে করে নিয়েছে। চাঁদের স্ত্রী 27 জন খুব সুন্দরী, কিন্তু চাঁদের স্বভাব ভালো ছিল না। চাঁদের কলঙ্ক তো এখানে, মানি লস সামথিং লস, বডি লস সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। যার চরিত্র গেল বাবা তার সবই গেল, রাধে রাধে। চাঁদের কলঙ্কটা ওই চরিত্রে। চাঁদ গুরু বৃহস্পতির পত্নী তারার রূপে মুগ্ধ হয়েছে। গুরু বৃহস্পতি অভিশাপ দিল চাঁদকে যে চাঁদের ক্ষয় রোগ হবে,
এক কলা করে প্রত্যেক দিন চাঁদ ক্ষয় হবে আর পনেরো দিন চাঁদ পনেরো কলা ক্ষয় হয়ে চাঁদের মৃত্যু হবে। গরুর অভিশাপ এ তো ফলবেই মা, চোদ্দ দিনে চোদ্দ কলা ক্ষয় হয়ে গেল মাত্র এক কলা চাঁদ বেঁচে আছে, ওই এক কলা চলে গেলে চাঁদ শেষ, চাঁদের মৃত্যু। এবার চাঁদ যদি মরে যায় চাঁদের স্ত্রীগণ তো বিধবা হবে, তাই চাঁদের স্ত্রীগণরা এক কলা চাঁদকে নিয়ে গেলেন শিব ঠাকুরের কাছে। এই শিব ঠাকুরের সঙ্গে চাঁদের একটা সম্পর্ক আছে, কি বলুন তো সম্পর্কটা, মানে দুজনে শ্বশুর একজন, মানে চাঁদের আর ভোলানাথে শ্বশুর একজন, তাহলে কি হচ্ছে সম্পর্কটা? হ্যাঁ ভাইরা ভাই, আরে বাবা। আর চাঁদের স্ত্রীটা কে হচ্ছে শিব ঠাকুরের? ওরে বাবা। আর বল শালি নয় শালিকা। আর বা জামাই বাবুর কাছে যদি শালিকা এসে কাঁদে, জামাই বাবু কি অর্থ? তোমরা কাঁদছ কেন? শিব ঠাকুর তো অল্পতেই খুশি, আশুতোষ। তারপরে আবার বাড়ির লোক মানে শালিরা এসে কাঁদছে, শালিকা। শিব ঠাকুর বলছে কাঁদছ কেন? বলে স্বামীর কুকর্মের কথা কি আর মুখ দিয়ে বলা যায়, আপনি সব জানেন আপনি বুঝে নিন। ভোলানাথ বুঝতে পেরেছে, ভোলানাথ বললেন কোনো চিন্তা নাই, কিছুক্ষণ আমার জটাতে রেখে দাও তোমাদের স্বামীকে। ভোলানাথের জটায় কিছুক্ষণ চাঁদ রইল, চন্দ্র ধারণ করে ভোলানাথের নাম হয়ে গেল চন্দ্রশেখর। বলুন চন্দ্রশেখর চন্দ্রচূড় ভোলানাথে কি জয়। আমি একটু জোরে আশা করেছিলাম, হয়তো সবার কানে পৌঁছায়নি, প্রস্তুত ছিল না, এইবার প্রস্তুত আছেন তো? বলুন চন্দ্রশেখর চন্দ্রচূড় ভোলানাথ কি? ওরে বাবা রে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ ছেড়ে আপনাদের ডাক যাবে, যা ডাক দিয়েছেন। আসলে কি বলুন তো, প্রথমবারে যখন ডাক দিলেন একটু মরচে লেগেছিল, দ্বিতীয়বারে ছাড়লো। মরচেটা কি? প্রথমবারের মরচেটা হচ্ছে ওই যে করোনা মরচে, হরি হরি হরি, এমন মরচে লাগিয়েছে হরিবাসর হবে না, কীর্তন হবে না, ভক্ত সঙ্গ হবে না, বসে থাকো ঘরে। এইবার যে করোনা মরছেটা তার করুণায় ছেড়েছে বলেই দ্বিতীয়বারে ভালোভাবে আপনারা হরিধ্বনি দিতে পারলেন, তাই গৌড় হরি হরি বল। তা দেখুন, ভোলানাথের জটাই চন্দ্রদেবকে ধারণ করলেন, এবার চাঁদের স্ত্রীগণ সেই সুযোগে গেলেন গুরু বৃহস্পতির কাছে, গিয়ে খুব স্তব করছেন, স্তবে সন্তুষ্ট হলেন গুরু বৃহস্পতি। বললেন মা বলো তোমাদের কি চাই? বলে স্বামীর মঙ্গল ছাড়া তো আমরা কিছু চাই না। বলে স্বামীর মঙ্গলের কথা বলছো, তোমাদের স্বামীকে আমি অনেকদিন আগে অভিশাপ দিয়েছি, এতদিন বোধহয় তোমার স্বামী, তোমাদের স্বামী হরি হরি বল, হ্যাঁ ইতি গজ মানে চলে গেছে। কিন্তু গুরু বৃহস্পতি জানতেন না যে স্বামী তখনো মরেনি, স্বামী আছে কোথায়? ফ্রিজে। কোথায় আছে? ফ্রিজে। ফ্রিজে? হ্যাঁ গো, চাঁদ ফ্রিজে আছে, হ্যাঁ ওইটাই তো ফ্রিজ বলছি। একটু বুঝে নিতে হবে মা, কৈলাসের চারিদিকে বরফ থাকে আর ফ্রিজের চারিদিকেও বরফ থাকে, হ্যাঁ। আর ফ্রিজে শাকসবজি রাখলে যেমন নষ্ট হয় না, ওই যে চাঁদের চাঁদকে জটাই রেখেছে বলে নষ্ট হয়নি, চাঁদকে জটাই রেখেছে বলে নষ্ট হয়নি, ওই জন্য ও আর কি মিলিয়ে বলে দিল, মানে ফ্রিজের সঙ্গে মিলিয়ে। আপনারা আবার ফ্রিজ ভেবে নেবেন না, তখন ফ্রিজ ছিল, হরি বল। তা শিবের জটায় চাঁদ আছে এটা বৃহস্পতি জানতো না। রোহিণী বলছে আপনি বলুন না যে স্বামীর মঙ্গল কি করে হয়। বলে তোমাদের স্বামী যদি বেঁচে থাকতো তাহলে তোমাদের স্বামীকে যদি তোমরা সোমতীর্থে স্নান করাতে তোমাদের স্বামীর জ্যোতি পেত। ব্যাস বলা ভালো, সঙ্গে সঙ্গে শিব ঠাকুরের কাছে এসে চাঁদকে নামিয়ে চলল সোমতীর্থে। তা চাঁদ এতক্ষণ শিবের জটাই ছিল, তা চাঁদের একটা কৃতজ্ঞতা জাগে তো, কি ভাইরা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। দেখুন এতক্ষণ চাঁদকে নিয়েছিল তো, ওই জন্য চাঁদ ভোলানাথকে নিজের একটা প্রতিরূপ, চন্দ্র মানে আয়নাতে যেমন নিজের রূপ দেখা যায় ঠিক অবিরূপ, যেমন সংজ্ঞা দেবী সূর্যের ঘর থেকে পালিয়েছিল ছায়াকে রেখে দিয়ে, ঠিক তেমনি চাঁদ নিজের প্রতিরূপ একটা চন্দ্র ভোলানাথের জটায় রাখলেন। এখনো দেখবেন ভোলানাথের জটায় একরূপ প্রতিরূপ চন্দ্র বর্তমান। আর ওই চন্দ্র কি করে পূর্ণ দেহ পাবে এটা যখন চাঁদের স্ত্রীগণ জানতে পেরেছেন, তারা সোমতীর্থে নিয়ে গিয়ে চন্দ্রকে স্নান করালেন,
সোমতীর্থটা কোন জায়গা? সোমতীর্থ হলো ভারতবর্ষের ১২টি শিবলিঙ্গ আছে যাদের বলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। কামের বানে জর্জরিত হয়ে যখন শিবলিঙ্গ প্রশস্ত হয়, শ্রীবিষ্ণু দ্বাদশ খণ্ডে শিবলিঙ্গ বিভক্ত করেন। ভারতবর্ষের ১২টি জায়গায় শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে। ১২টি জায়গার নাম বলে দেবো। একটা গীত আগে বেঁধেছিলেন, গীত বেঁধেছিলেন, ১২টা প্রশ্ন বলেছিলাম, এবার পারলে আরেকটা গীত ওর উপরে দিয়ে দিন, এটাও মনে থেকে যাবে যে ১২টা জ্যোতির্লিঙ্গ কি কি। যারা প্রকৃত ভোলানাথের ভক্ত হবেন তারা ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একবার ভ্রমণ করবেন। হরি বল। কি কি দেখুন, নামগুলো বলার চেষ্টা করছি, আপনারা একটু মনে রেখে দেবেন। সৌরাষ্ট্রে সোমনাথে চ, এক। দুই, শ্রীশৈলে মল্লিকার্জুনাম। তিন, উচ্চে না মহাকাল। চার, ওঙ্কারে মমলেশ্বরম। পাঁচ, পরল্লা বৈদ্যনাথে চ। ছয়, ডাকির নাম ভীমা শঙ্করম। সাত, কাশী বিশ্বনাথে বিশ্বেশ্বর। আট, গৌতমী তটে তম্বকেশ্বরম। নয়, সেতু বন্দে রামেশ্বরম, ভারতের নিচে রামেশ্বরম। দশ, দ্বারকায় দ্বারকা বনে নাগস নাগেশ্বরম। ১১, হিমালয়ে কেদারশ্চ কেদার। আর ১২, শিবালয়ে ভীষ্মেশ্বরম। একবার সবাই বলুন আশুতোষ ভোলানাথ কি জয় হো। তা ওই ১২টা শিবলিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ হলো গুজরাট সোমনাথ শিব মন্দির। কেউ যাবেন দর্শন করে আসবেন গুজরাটের সোমনাথ শিব মন্দির। সেই সোমনাথ শিব মন্দির যদি কেউ যান, তার থেকে একবারে সামনে ১ কিলোমিটারের মতো দূর, ১ কিলোমিটারের মধ্যেই একটা পবিত্র পূর্ণ কুম্ভ। সেই পূর্ণ কুম্ভের জলে যেই না চাঁদকে স্নান করানো হলো, চাঁদ নিজের জ্যোতি ফিরে পেতে লাগলো। চাঁদ নিজের জ্যোতি ফিরে পেল বলে জায়গাটির নাম সোমতীর্থ থেকে নামটি হলো প্রভা, মানে জ্যোতি, আস মানে ফিরে পাওয়া। বলুন সবাই, প্রভাস তীর্থ কি জয়। ওই প্রভাস তীর্থের ভগবান কৃষ্ণের জন্য নির্মাণ করেছেন বিশ্বকর্মা যজ্ঞপুরী। চারটে যজ্ঞের প্রবেশ দ্বার, ভক্তরা আসবে, ভগবান যজ্ঞ করছেন। ভক্তরা অনেকে প্রবেশ করেছেন, অনেকে প্রবেশ করতে পারেননি, অনেকে প্রবেশ করেছেন, অনেকে প্রবেশ করতে পারেননি। কত কষ্ট করে ব্রজবাসীরা এসেছে জানেন? যে চলতে পারে না সে হামাগুড়ি দিয়ে এসেছেন, যে হামাগুড়ি দিতে পারে না সে গড়াগড়ি দিয়ে এসেছে। বাসনা একটা, কৃষ্ণ দেখে যেন মরতে পারি, কারণ মরণকালে ভগবান দেখলে পরজন্মে ভগবান পাওয়া যায়। আর সব থেকে কষ্ট হচ্ছে রাধারানীর, নিজের স্বামী আয়ান ঘোষকে চৈতন্য দিয়ে কালী রূপ ধরে স্বামীর অনুমতি নিয়ে রাধারানীও এসেছেন প্রভাস তীর্থে গোবিন্দের সেবায় লাগবেন বলে। বিদায় গৌর, হরি 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 হরি। এবার ভগবান কৃষ্ণ যখন যজ্ঞ করছেন, যজ্ঞ প্রায় সম্পূর্ণের দিকে, ভগবান শুদ্ধাচারে যজ্ঞ করছেন, তার ভক্তরা প্রতীক্ষায় আছে ভগবানের যজ্ঞের শেষ কখন হবে। এদিকে বৃন্দাবনের ভক্তরা যখন ভগবানের দরজায় এসে কাঁদছেন, দরজার দারোয়ানের কাছে, প্রথম দরজায় মা কাঁদছেন, দ্বিতীয় দরজায় নন্দরাজা, তৃতীয় দরজায় সখাগণ, চতুর্থ দরজায় সখীগণ, সঙ্গে রাধারানী। ভগবান কৃষ্ণ তাড়াতাড়ি যজ্ঞ সমাপন করে আগেই ছুটে গেলেন। যার যেমন ভাব তার তেমনি লাভ, মানে মায়ের কাছে ছেলের মতো, বাবার কাছেও ছেলের মতো, বন্ধুর কাছে বন্ধুর মতো, আর সখীদের কাছে প্রাণনাথ হয়ে গেলেন। একবার সবাই উলুধ্বনি করবেন যারা এতক্ষণ শুনলেন। আপনারা যে ভগবানকে যেমন ভাবে ভালোবাসেন, ভগবান আপনাদের কাছে তেমন ভাবে আসছেন। শুধু মন ফুল দিয়ে কুঞ্জটা সাজিয়ে রাখবেন যেন ভগবান শান্তিতে এই হৃদয়ে বাস করতে পারে। চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দ্বারে, চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দ্বারে, চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দ্বারে, চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দ্বারে। ও জানি যেমন ভাবে হৃদয় সে তেমনি হারে, যার যেমন ভাবে হৃদয় সে তেমনি হারে, যার যেমন ভাবে হৃদয় সে তেমনি হারে, যার যেমন ভাবে হৃদয় সে তেমনি হারে। বিনা প্রেমে মেলে না, বিনা প্রেমে মেলে না, বিনা প্রেমে মেলে না, বিনা প্রেমে মেলে না, সেই প্রেমময় নন্দলালা বিনা প্রেমে মেলে না, প্রেমময় নন্দলালা বিনা প্রেমে মেলে না। প্রথমে মা যশোদার কাছে আসছে, মায়েরা একবারে তৈরি হয়ে যান, আপনাদের কোলে গোপাল আসবে গো।
বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে, এবার ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, উলুধ্বনি ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, ধেয়ে গিয়ে গোপাল নিল কোলে, গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, করে উলুধ্বনি করে উলুধ্বনি করে উলুধ্বনি করে উলুধ্বনি, যত ব্রজ রমণী 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 করে উলুধ্বনি, লেগে গেল গন্ডগোল। কি জানেন, কৃষ্ণ ভগবান যখন যশোদার কাছে এসেছেন আর একটা মা প্রতীক্ষা করছে, তার নাম দেবকী মা। এবার নারদ মুনি বললেন, তোমরা দুজনেই তো কৃষ্ণের মা, এবার কৃষ্ণের শ্রেষ্ঠ মাকে জগতে একটা পরীক্ষা দিয়ে আমি জগৎকে জানিয়ে যাই। দেবকী মা যশোদা মা পাশাপাশি দাঁড়িয়ে তার সামনে 100টা বস্ত্র, বলছে যে মায়ের বক্ষের অমৃত ধারা 100 বস্ত্র পার করে কৃষ্ণ বদনে পড়বে, সে হবে প্রকৃত মা। দেবকী মা অহংকারে চেষ্টা করলেন, শত শতবার প্রয়াস করে, হরি হরি বল, প্রয়াস করে, প্রথমে বস্ত্র ভেদ না করে, প্রথম বস্ত্র ভেদ না করে, প্রথমে বস্ত্র ভেদ না করে, ভেদ করে না, ভেদ করে না, ভেদ করে না, প্রথমে বস্ত্র ভেদ করে না, ও প্রথমে বস্ত্র ভেদ করে না, একবার শত শতবার প্রয়াস করে, প্রথমে বস্ত্র ভেদ করে না, বার প্রয়াস করে, প্রথমে বস্ত্র ভেদ করে না। পরবর্তী সম্প্রদায় এসেছেন, বাকি কথাগুলো আপনারা একটু কথার মাধ্যমে আস্বাদন করে নিন। আমরা প্রায় লীলার একবারে শেষ জায়গায়, হরি বল, সময়ের সংক্ষিপ্ততা আছে, তাই আপনারা শুনে নিন। দেবকী মা পারলেন না, কেন? কারণ পূর্ব জন্মে কাঁদিয়েছিলেন, যেদিন দেবকী ছিলেন কৈকেয়ী, রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র ফেলে দিয়েছিলেন। রামচন্দ্র বলেছিলেন, মা গো তোমার গর্ভে জন্ম নিয়ে আগত দাপরে তোমার বক্ষের অমৃত পান করব না, কিন্তু যশোদা একবার গোপাল বলে ডাকলো, 100 বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে অমৃত বললো। কেন? কারণ যশোদা মা ছিলেন পূর্ব জন্মে দ্রোণ পত্নী ধরা মা, যে নিজের মাংসকে বন্ধক দিয়ে, বাম স্তন কেটে বন্ধক দিয়ে ভোলানাথ রূপী দোকানদারের কাছে ভগবানের নারায়ণের সেবা দিয়েছিলেন। বাড়িতে এসে নারায়ণ বলেছিলেন, মা ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নাই, তবে জগতে তোমার পুত্র হয়ে আমার নাম থাকবে, আমি যশোদা দুলাল কৃষ্ণ হব। হরি 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 বল, সবাই বলুন যশোদা মাইয়া কি। তাহলে যশোদা মায়ের কোলে কৃষ্ণ গেল, নন্দ বাবার কোলে গেল, সখাদের কাছে গেল, সখীদের কাছেও গেল, সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী, হ্যারে ললিত ত্রিভঙ্গ মাকা মোহন বংশীধারী, ললিত ত্রিভঙ্গ মাকা মোহন বংশীধারী, বৃন্দাবনের যুগল দ্বারকাই দেখিল, মধুর যুগল দ্বারকাই শোভিল, বৃন্দাবনের মধুর যুগল দ্বারকাই শোভিল, বৃন্দাবনের মধুর যুগল দ্বারকাই শোভিল, দিন বৃন্দাবনের মধুর যুগল দ্বারকাই শোভিল, শ্যামের বামে নবীনা কিশোরী যখনই দাঁড়াইল। রাধে রাধে, তারা দাঁড়ানি যখন বামে এসেছে তখন একটা গন্ডগোল লাগলো। কি মানে, দ্বারকার কৃষ্ণের স্ত্রীগণ এরা বলছে, এই কৃষ্ণ আমাদের, আর রাধারানীর সঙ্গে সখীরা বলছে, কৃষ্ণ আমাদের, আপনারা বলুন কৃষ্ণ কার, এরা বলছে কৃষ্ণ আমার, না না আমাদের, কৃষ্ণ আমাদের, কি গন্ডগোল বলুন তো মা, এই শেষকালে এরকম গন্ডগোল হতে হয়? কৃষ্ণ কার? ভক্তের ভগবান বলছে, কৃষ্ণকে একটা দাড়ি পাল্লার একদিকে বসিয়ে বলছে, কৃষ্ণের ওজনে সমান ধন যে দেবে কৃষ্ণ তার, কেউ পারল না কৃষ্ণের সমান ধন দিতে, সোনা দানা অনেক দিল তবু হই না সমান, হই না সমান, কৃষ্ণ ধনের সনে ধন হই না সমান, কৃষ্ণ ধনের সনে ধন হই না সমান, কৃষ্ণ ধনের সনে ধন হই না সমান, কেউ চা পারল না রাধারানী চোখের জলে একটি তুলসী পত্রে কৃষ্ণ নাম রচনা করে যেই না দিয়েছে, অমনি নামার নামে হইল সমান, নামার নামে হইল সমান, নামার নামে হইল সমান, নামার নামে হইল সমান, উলুধ্বনি দেই সখীগণ, নামার নামে হইল উলুধ্বনি, হরি 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 দেই সখীগণ, নামার নামে হইল সমান, রাধারানী তুলসী পত্রে কৃষ্ণ নাম রচনা করে চোখের জলে দাড়িপাল্লাই দিয়ে কৃষ্ণের ওজনে সমান করে দিলেন, জগতে প্রমাণ হয়ে গেল শ্রেষ্ঠ মা যশোদা আর শ্রেষ্ঠ ভক্ত রাধারানী কি। এবার রুক্মিণী দেবীর মন্দিরে রাধাকে বামে নিয়ে কৃষ্ণ যুগলে দাঁড়ালেন,
প্রভাস নদীর জ্বালা দূর হয়ে গেল ভক্ত ভগবানের যুগল দেখে আর ভগবান যজ্ঞের সমস্ত কর্ম করে পূর্ণাহুতি দিলেন প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো রাধারানী এই প্রভাস তীর্থে এসে গোবিন্দের সঙ্গে গোবিন্দের অঙ্গে বিলীন হয়ে পুষ্পরথে গোলোকে চলে গিয়েছিলেন রাধারানী মৃত্যু যন্ত্রণা সহ্য করেননি হরি হরি বল কৃষ্ণ সহ্য করেছিলেন জরা ব্যাধের হাতে কিন্তু রাধারানী গোবিন্দের অঙ্গে বিলীন হয়ে পুষ্পরথে গোলোকে গিয়েছিলেন ওই জন্য ভগবান জগতে জানালেন যে ভক্তকে আমি কষ্ট দিই না যদি ভক্ত ভক্তি দিয়ে আমায় বেঁধে রাখে শেষের দিনে আমি মৃত্যু যন্ত্রণা সহ্য করে জরা ব্যাধের হাতে গেলাম কিন্তু রাধাকে আমি আমার অঙ্গে নিয়ে পুষ্পরথে গোলোকে নিয়ে গেলাম নিতাই গৌর হরি হরি রাধে রাধে তা রাধা গোবিন্দ যুগল হলো এবার আমরাও গোবিন্দের নামে একটু হাত জোর করে পুষ্পাঞ্জলি দেবো হাত জোর করুন সবাই একবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ নমঃ তুতে সবাই হাত জোর করে বলুন প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞে সরহরি সরহরি তস্মিন তুষ্টে জগত তুষ্ট তুষ্ট প্রণীতে প্রণনং জগত তুলে বলবো একবার সবাই মিলে রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দা রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র হরি গোপাল বলো রাধা রমণ হরি মুকুন্দ বলো হরি 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 গোবিন্দ বলো রাধা রমণ হরি মুকুন্দ বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো রাধা রমণ হরি গোবিন্দ বলো হরি বল হরি বল গৌড় হরি বল হরি বল হরি বল গৌড় হরি বল আমি ভক্তবৃন্দ উদ্ধারিল বল হরি বল আমি ভক্তবৃন্দ উদ্ধারিল বল হরি বল যত পাপি তাপি উদ্ধারিল বল হরি বল পাপি তাপি উদ্ধারিল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌড় হরি বল